বিয়ের আগে মেয়েদের একটা কল্পনা থাকে না জামাইটা এমন হবে শ্বশুরটা এমন হবে শাশুড়িটা হবে আমার কল্পনাটা আল্লাহ কিভাবে কিভাবে যেন সত্যি করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাসায় ছোটখাটো একটা সেলিব্রেশন আছে সেলিব্রেশনটা মূলত আমার শ্বশুর বাবার স্যালারি ইনক্রিমেন্ট উপলক্ষে দারুণ না ব্যাপারটা আশা করছি পুরো ভিডিওটা দেখলে আরো বেশি দারুণ লাগবে সেই দিন সকালে নাস্তা টাস্তা রেডি করে বাবাকে ডাক দিতে গিয়েছি ও মা গিয়ে দেখি ঘরে নেই ভেবেছিলাম কবরস্থান গিয়েছে শাশুড়ি মায়ের কবর জেয়ারত করতে কিছুক্ষণ পর দেখি এতগুলো ইলিশ মাছ নিয়ে তার মানে সে বাজারে গিয়েছে কবরস্থান থেকে নরমালি বাবাকে বাজারে যেতে দেই না তাই না বলেই চলে গিয়েছে পুরুষ মানুষ মেবি বাজারে না গিয়ে থাকতে পারে না তরতাজা ইলিশ মাছটাই কিন্তু খেতে বেশি মজা তাই আমি সাথে সাথেই কিছু ইলিশ মাছ তুলে রাখলাম রান্না করার জন্য হল রাইট বাবা একটা মাসাল্লাহ বড় চাকরি করে তো রিসেন্টলি তার স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে আমি আবার আনন্দ আর দোয়া এই দুইটা জিনিসে না কখনো কম্প্রোমাইজ করি না এটা দিতেও পছন্দ করি নিতেও পছন্দ করি স্পেশালি বাবা মায়ের কাছ থেকে কথা শুনেই তো আমি বাবাকে বললাম বাবা ট্রিট দিতে হবে কিন্তু অবশ্যই কথা শুনে তো বাবা খুবই খুশি হয়ে জিজ্ঞাসা করলো কি খেতে চাই বাবা মায়ের কাছে ট্রিট চাইলে না আসলে তারা ট্রিট দিতে কিন্তু খুব পছন্দ করে খুব খুশি হয়ে যায় এর জন্য না অকারণেই প্রায়ই ট্রিট চেয়ে বসি আবার ঈদের সালামিটাও দেওয়ার আগে চেয়ে বসি জানি এমনিতেই দিবে তারপরও চেয়ে নেই কারণ একটা আলাদা মজা আছে বাবা মায়ের সাথে যত বেশি এঙ্গেজ থাকা যায় কানেক্টেড থাকা যায় ততই কিন্তু তারা বেশি খুশি হয় তাদেরকে আমরা যত প্রায়োরিটি দিই তারা কিন্তু ততই বেশি খুশি হয় নিজের বাবা মা হোক শ্বশুর শাশুড়ি হোক তাদের যতটা প্রায়োরিটি দিই আমরা তারা চেষ্টা করে বিনিময়ে আমাদেরকে আরো বেশি প্রায়োরিটি দেয়ার কিন্তু আমরা আমাদের যান্ত্রিক জীবনে যান্ত্রিকতায় দেখা যায় তাদেরকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারটা অনেক ক্ষেত্রেই মিস করি তখনই দেখা যায় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় পরিবারের মানুষগুলোকে প্রায়োরিটি দিয়ে সবকিছু ব্যালেন্স করে চলতে পারাটাই আমি মনে করি একটা সুন্দর জীবন সুন্দর সংসার আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমি যেমনটা শ্বশুর শাশুড়ি চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি আমার শ্বশুর অনেক ফ্রেন্ডলি খুবই ফ্রি মাইন্ডের আমাদের সাথে সবকিছু শেয়ার করে কি 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 হয়েছে 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 অফিসে না না কখন খেয়েছে সব কিছু আমাদের সাথে শেয়ার করে তাছাড়া ভালো মন্দ সংসারের কোনো কাজ বা ধরেন বুয়া রিলেটেড কোনো কাজও যদি হয় সেটা বাবার সাথে শেয়ার করতে পারি আমার আব্বু আর বাবা দুজন একই রকম মানুষ তাই আমি কখনো দুজনের মধ্যে কখনো পার্থক্য করিনি দুজনকে আমি সবসময় একই রকম ভাবি আমার আব্বু বাবা দুইজনই খুবই জলি মাইন্ডের খুব হাস্যরসিক মানুষ যে কারো মন ভালো হয়ে যাবে তাদের সাথে কথা বললে এবার আমার শাশুড়ির কথা একটু বলি নয়তো পরে বলবে মেয়েটা আমার কথা একটু বলল না শাশুড়ি হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় ভয়ের একটা কারণ বিয়ের আগে আমি চিন্তা করতাম ইস আমার শাশুড়ি মাটা যদি একটু ইয়াং মাইন্ডের হতো জলি মাইন্ডের হতো শাশুড়ি মাকে নিয়ে শপিং এ যেতে পারতাম ঘুরতে যেতে পারতাম অনেক শৌখিন হতো ট্রাস্ট মি আল্লা কিভাবে কিভাবে যেন পূরণ করে ফেলেছে আমার শাশুড়ি মা এত বেশি শৌখিন ছিল যে আমার শৌখিনতা হার মেনে যেত আমার শাশুড়ি মা সারাক্ষণ কান টানা দিয়ে একটা কানের দুল পরে থাকতো কি যে শৌখিন মানুষ ছিল আলমারি ভরা শুধু শাড়ি আর শাড়ি ছিল শাড়িগুলো আবার উল্টো করে ভাঁজ করে রাখতো যাতে নষ্ট না হয়ে যায় আমার আম্মুর সাথে আমি সব কথা শেয়ার করতে পারতাম সেই ওয়েতে শাশুড়ি মায়ের সাথে আমার সব কথা শেয়ার করতে পারতাম অফিসে কি হতো না হতো তখন সব কিছু শেয়ার করতাম বিয়ের পর দেড় বছর পর্যন্ত শাশুড়িমাকে পেয়েছিলাম শুধুমাত্র বিয়ে শপিংটাই করতে পেরেছিলাম বাট অনেক মিস করি আমার শাশুড়ি মাকে আমি হয়তো বা শাশুড়ি মা থাকলে আমার জীবনটা আরো বেশি রঙিন থাকতো যাই হোক ওপারে ভালো থাকবেন মা দেখা হবে খুব শীঘ্রই সবাই কিন্তু করবেন বলতে কিন্তু ভুলবেন না যাই হোক আমার সাহেব গিয়ে খাবার নিয়ে এসেছে সাথে আমার জন্য চারটা মাছও নিয়ে এসেছে অনেকদিন ধরে বলছিলাম আসলে চারটা মাছের কথা আজ ছিল না তো আজকে হুট করেই নিয়ে এসেছে দেখে খুব ভালো লেগেছে তারপরে একটা কেকও আনতে বলেছিলাম সেলিব্রেশনের কেক সবাই মিলে আমরা কেক কেকটা কাটলাম তারপর চাইনিজ আইটেম নিয়ে এসেছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর হ্যাঁ সব মেয়েদের জন্য দোয়া রইল যাতে কল্পনার মতোই সুন্দর ভালো হয় শ্বশুর শাশুড়ি বিয়ের পরে স্পেশালি জামাই এবং শ্বশুর শাশুড়ি এই তিনটা মানুষের উপর ডিপেন্ড করে যে বিবাহিত জীবনটা একটা মেয়ের সুখের হবে না দুঃখের হবে তাছাড়া সংসার জীবনের সুখ মেইনলি ডিপেন্ড করে একটা মেয়ের নিজের উপরে সংসার জীবনে অনেক ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয় অনেক ভাবে বুদ্ধি কাটিয়ে বুঝে চলতে হয় যাই হোক সবার জন্য কামনা রইলো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো